সেই মানুষ কাদিকে চাইছে সেইটা গিয়ে ঠিক হবে যে দেশটা ওনার ভার কাদের ওপর থাকবে। তাই এই সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিকতা, এইগুলো আমাদের দেশে থাকবে। কিন্তু আমাদের এতদিন হয়ে গেল, আমাদের একটু দুঃখের ব্যাপারও আছে, দেশ স্বাধীন হয়েছে, প্রজাতান্ত্রিক দেশ হয়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের একটু দুঃখ আছে, ক্ষোভ আছে। যেটা কি, যেটা বলছি আমরা, সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্রের মূল কথা হচ্ছে সেখানে সহিষ্ণুতা, অপরকে সহ্য করার ক্ষমতা। কিন্তু আমরা দেখছি আজকে সে গণতন্ত্র বলতে দ্বিধা নেই, কিছুটা বিপন্ন হচ্ছে। কারণ আজকের যারা রাজনৈতিক দল, তারা মানুষকে অনেক সময় ভুল পথে পরিচালিত করে তারা গদি আদায়ের চেষ্টা করছে। এমনকি অনেকের মুখে শোনা যায় যে বিরোধী শূন্য হবে, বিরোধী শূন্য করা হবে, সব দলই বলে আক্রমণ করে থাকেন। কিন্তু সেটা তো গণতন্ত্রের নিয়ম নয়, সেটা গণতন্ত্রের বিরোধী থাকবেই এবং তাদের সঙ্গে মতপার্থক্য থাকবেই, আলোচনা হবে, আলোচনা হয়ে যায় দেশের জন্য ভালো সেটাই উচিত।